আমি অভিযোগ দিয়ে ইতিপূর্বে অনেক অভিযোগ দিয়েছি, কোনো অভিযোগের শুরু হয় নাই। তো আমি এই নির্বাচন সুষ্ঠু হবে সেই ব্যাপারে আশাবাদী মানুষ, জনগণ ভোট কেন্দ্রে যাবে সেটার জন্য আশাবাদী। তো আমি আশা করি যে নির্বাচন কমিশন এবং সরকার একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিবে, সেই আশা নিয়ে আমরা নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি। আমি এখনও আপনাদের মাধ্যমে বলবো যে সময় আছে এখনও নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য এবং জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য। ওনারা নির্বাচন কমিশন এবং সরকার অবিলম্বে সেনাবাহিনী মোতায়েন করবেন, সেইটাই আমি আশা করি। আমি আশাবাদী মানুষ, আমি চাই এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হোক, সেই আশা নিয়েই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। তো এখানে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে জনগণের যে ভোটের অধিকার ইতিপূর্বে হরণ করা হয়েছিল সেটা প্রতিষ্ঠার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আজকে আপনারা দেখেছেন যে মানুষ এই ধানের শীষের পক্ষে যেখানে যাচ্ছি একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষ একটা পরিবর্তনের পক্ষে তাদের রায় দিতে চায়। তো এখানকার মানুষ 22 তারিখে আশা করি সবাই ভোট কেন্দ্রে যাবে এবং সরকার এবং নির্বাচন কমিশন একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিবে, এইটাই আশা করি। তবে একটা বিষয় যে আপনার সরকারি দলের প্রার্থী, তার যে সরকারি দল হিসাবে সে বিশেষ সুবিধা আদায়ের জন্য সে বিভিন্নভাবে কাজ করছে। তো আমি বলতে চাই যে সে অনেক আচরণবিধিও ভঙ্গ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, সিটি কর্পোরেশনের যাদেরকে নির্বাচনে নামানো হয়েছে। সুতরাং আমরা চাই যে নির্বাচনটা একটা লেভেল প্লেইং ফিল্ডে হোক এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন খুব ই ভূমিকা পালন করবে, আপনার নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে, সে আশা পোষণ করি এবং আমরা আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচন হবে। এভাবে আমার প্রতি আমি কী আচরণবিধি লঙ্ঘন করেছি সেটা উনি বলুক, আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। উপরন্তু সে সরকারি দলের যে একটা প্রভাব বিস্তার করে তাদের লোকজনকে দিয়ে আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করতেছে এবং তারা আমার যে পুলিং এজেন্ট আছে তারা যাতে দায়িত্ব পালন না করে সেই জন্য তারা বিভিন্নভাবে এই পুলিং এজেন্টদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে।